আসসালামু আলাইকুম। আজকের এই মহাযজ্ঞের দুঃসাহসী আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আমি মেজর আমিন আপনাদের সবাইকে পৌষের শিশির ভেজা অনুপম শুভেচ্ছা জানাচ্ছি। যারা সুদূর প্রবাসে বসে চাতকের মতো আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ভাবছেন, যারা এই অনুষ্ঠানের সাথী হতে চাইছেন, অবারিত মায়ায় অনুষ্ঠানের সাফল্য চেয়ে অনুদান দিয়ে যারা অনুপ্রাণিত করেছেন তাদেরকেও আমরা লাইভ স্ট্রিমিংয়ে রেখেছি, তাদের সবাইকে আমাদের ডিজিটাল শুভেচ্ছা। এখন পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনাবেন জনাব নাসিরউদ্দিন চৌধুরী, মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী। أعوذ بالله من الشيطان الرجيم কি আল্লাহ যদি তাদের কোনো গুনাহের কারণে তাদের আযাব হয়ে থাকে তাদের কবরের আযাব চিরতরে মাফ করে দিন। হে আল্লাহ, আপনি তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা। এবং হে আল্লাহ, যারা জিন্দা আছেন তাদেরকে নেক হায়াত দান করুন, সুস্থতা দান করুন। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন, আমাদের সন্তানদেরকে নেক হায়াত দান করুন, এবং সর্বোপরি আমাদের সবাইকে দীন ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মোহাম্মদ নাসিরউদ্দিন। তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, প্রথম পর্বে থাকছে প্রধান অতিথির সূচনা বক্তব্য, অনুষ্ঠানের উদ্বোধনী, বিশেষ অতিথির বক্তব্য, মুরব্বীদেরকে শ্রদ্ধা জ্ঞাপন এবং কেক কাটা, তারপর বোনদের পক্ষ থেকে একজন বক্তব্য দিবেন এবং ভাইদের পক্ষ থেকে একজন বক্তব্য দিবেন, তারপর আহ্বায়ক বক্তৃতা দিবে, তারপরে আমাদের সদস্য সচিব বক্তৃতা দিবে, এতে করে আমাদের প্রথম পর্ব শেষ হবে। সো এতগুলো বক্তব্য লম্বা করার কোনো সুযোগ নেই, আমরা চেষ্টা করব এক দেড় মিনিটের মধ্যে যার যার বক্তব্য শেষ করার জন্য। দ্বিতীয় পর্বে থাকবে স্মৃতিচারণ, এরপরে জুমার এবং মধ্যাহ্নের জন্য বিরতি। তৃতীয় পর্বে থাকছে স্থানীয় শিল্পী যারা আছেন, মানে আমিন জুটপিল আমিন পরিবারের সদস্যদের মাধ্যমে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ওইটা পারফর্ম করা হবে, আর সেই সাথে খেলাধুলা হবে। আর শেষের দিকে থাকবে, শেষ পর্ব হচ্ছে একটা ব্যান্ড শো হবে এবং তারপরে রাফেল ড্র। রাফেল ড্রর পরপরই আমাদের অনুষ্ঠানের সমাপ্তি। আমরা টার্গেট করেছি রাত 9টার মধ্যে অনুষ্ঠান শেষ করে দেওয়ার জন্য, শীতের রাত এই জন্য। যাই হোক, এখন আমি আমাদের প্রধান অতিথি জনাব মামনুর রশিদ, মহাব্যবস্থাপক বিজেএমসি চট্টগ্রাম জোনকে স্বাগত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধনী ঘোষণা করার জন্য মঞ্চে আসতে সবিনয় অনুরোধ করছি। বক্তব্য শেষে তিনি বেলুন উড়াবেন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করবেন। শুধুমণ্ডলী মাননীয় প্রধান অতিথি, কর্তৃক আয়োজিত পুনর্মিলনী 2019 অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত সুধীবৃন্দ এবং অংশগ্রহণকারী অন্যান্য সকল পার্টিসিপেট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই অনুষ্ঠানে ঢোকার সময় এই আয়োজন দেখে এমন মুগ্ধ হয়েছি, আসলে আমার কল্পনাই ছিল না যে আমিন জুট মিলে এরকম একটা অনুষ্ঠান তারা আয়োজন করতে যাচ্ছে। এই অনুষ্ঠানটি প্রধান অতিথি করার আগে আমাদের বর্তমান প্রকল্প প্রধান সাহেব আমাকে একদিন বললেন যে স্যার, আপনাকে এই ধরনের একটা অনুষ্ঠানে প্রধান অতিথি করা হবে। আমি কিন্তু তখন আমার ধারণাই ছিল না যে এভাবে এত বড় একটা আয়োজন করতে যাচ্ছে। তাহলে
আমি অবশ্যই বলতাম এত সুন্দর একটা অনুষ্ঠান এত বড় একটা আয়োজন এখানে বিজেএমসি এর চেয়ারম্যান মহোদয়কে অবশ্যই দাওয়াত দেওয়া যেত না হলেও কোনো একজন পরিচালককে হয়তো বা দাওয়াত দেওয়া উচিত ছিল আমার মনে হচ্ছে এখানে আসার পরে তাহলে তারা অনেক খুশি হতেন কারণ এই জিনিসগুলো জানার পরে ওনারা হয়তো একটা গ্যাপ যাই হোক আমি একটা মনে করতেছি একটা গ্যাপ হয়েছে কারণ এখানে অনুষ্ঠানের পরে হয়তো তাকে বলা হয়েছে আগে বললে হয়তো বলতো কোনো ডাইরেক্টরকে পাঠাবো তাই তারপরেও আমি যেহেতু আমি বিজেএমসির চেয়ারম্যান স্যারের পক্ষ থেকেই আমি আছি এখানে অসুবিধা নাই তারপরেও আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে থাকার জন্য দাওয়াত দিয়েছেন আসার জন্য এই জন্য সবাইকে ধন্যবাদ বিশেষ করে আয়োজক যারা এই জুট মিলেরই যারা চাকরি করতেন আমাদের কর্মকর্তা কর্মচারী শ্রমিকদের ছেলেমেয়েরা যারা আজকে লেখাপড়া শিখতেছেন লেখাপড়া শিখে কর্মজীবনে গেছেন আমার বিশ্বাস তাদের মাথা থেকে এটা আসছে যে আমরা একটা রিইউনিয়ন করব এই বলে আর আমি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে যে প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামের সাথে আমি জুট মিসের কর্তৃপক্ষের সামান্যতম কিছু কন্ট্রিবিউশন আছে সেই হিসেবে আমি নিজেকে খুব গর্ববোধ করছি আর যারা এই প্রোগ্রামটা আয়োজনে সার্বক্ষণিক কাজ করেছেন প্রায় 2 থেকে 3 মাস কাজ করেছেন বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন বিভিন্ন সার্ভিস এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করেছেন প্লাস প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তারা যোগাযোগ করেছেন তারা অমানসিক পরিশ্রম করেছেন বিভিন্ন জায়গাতে সবাইকে একসাথ করা সারা দেশে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে একসাথ করা ইটস এ হিউজ টাস্ক কিন্তু এই কাজটা তারা খুব সুন্দরভাবে করেছেন আজকে যে প্রোগ্রামটা আমরা দেখতে পাচ্ছি অনেক গোছানো প্রোগ্রাম দেখতে পাচ্ছি আমি অনেক বড় প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয়েছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রোগ্রাম আমাদের নিজস্ব প্রোগ্রাম ছিল সেগুলোতে বিভিন্ন সময় গিয়েছি কিন্তু এত সুন্দর প্রোগ্রাম আমি খুব বেশি দেখিনি তো এই জন্য যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সৌভাগ্য এটাই যে আমি যখন আমি এই প্রকল্পের দায়িত্বে যখন থাকছি তখনই এই পুরনো অনুষ্ঠান হতে হচ্ছে হয়তোবা এটাই যেহেতু প্রথম নেক্সটে নিশ্চয়ই সবসময় আরও হতে থাকবে আমি জুট মিসের বিশাল ঐতিহ্য আছে আপনারা যারা পুরাতন যারা আছেন তারা আমার থেকে অনেক বেশি আপনারা জানেন তো সেই ঐতিহ্যর ধারাবাহিকতায় সামনে নিশ্চয়ই আমাদের যারা প্রজন্ম আছে তারাও এইভাবে হয়তো নেক্সটের প্রোগ্রাম আয়োজন করবে এবং তারা গর্ববোধ করবে এই আমিন জুট মিলসের এই টিম সিজে তারা ছিল
থেকে তারা পড়ালেখা করেছে অথবা তারা তাদের জীবনের পরবর্তী পর্যায়ে তারা সফলতা পেয়েছে। তো আমাদের দুঃখ কষ্ট অনেক কিছু থাকতে পারে, কিন্তু আজকে আমরা যেহেতু সবাই একসাথে হয়েছি, আমরা সবাই চেষ্টা করব আজকে সারাটা দিন নিজেরা নিজেদের মাঝে আমরা আমাদের যে সুখ দুঃখগুলো আমরা শেয়ার করবো, আমাদের স্মৃতিচারণ করব, প্লাস আজকে সারাটা দিন আমরা আনন্দ করবো এখানে। আর আমাদের মিলের পক্ষ থেকে আমরা চেষ্টা করব সার্বিক সহযোগিতা করতে, যখন যা কিছু আপনাদের লাগবে আপনারা আপনাদের কাছে আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব আপনাদের সেটা ফ্যাসিলিটেট করার জন্য। পাশাপাশি পরবর্তীতে যদি কখনও আপনারা আসেন, আমি আন্তরিকভাবে আপনাদেরকে ওয়েলকাম জানাবো, আপনারা আসবেন আমাদের এখানে, আমাদের সাথে শেয়ার করবেন যে কোনো কিছু, আমাদের সমস্যাগুলোর সাথে আপনারা হয়তো পরিচিত হবেন, আমরা আমাদের আমাদের কোনো সমস্যা নিয়ে আপনাদের কাছে যাবো। প্লাস আমাদের পক্ষ থেকে যদি আপনাদেরকে কোনো কোনো কিছুর হেল্প করার দরকার, সেক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই করবো। তো আমরা চাই একটা যে এই যে একটা পরিবারের যে সামনে চলা শুরু হয়েছে, এই পরিবার যাতে দিন দিন আরও সমৃদ্ধশালী হয়, নতুন প্রজন্ম অ্যাড হয়ে এই যে আমিন জুট মিস পরিবার এটিকে যদি আরও দিন দিন আমরা আরও বড় করতে পারি, ইনশাল্লাহ সামনে আরও 50 বছর 100 বছরও এই আমিন জুট মিল টিকে থাকবে এবং আমাদের যারা প্রজন্ম যারা আছে এরা দিন দিন আরও বড় হবে এবং নেক্সটে নিশ্চয় আরও অনেক সুন্দর প্রোগ্রাম আমরা এদের কাছ থেকে দেখতে পাবো। সার্বিকভাবে যারা আজকে প্রথম পুনর্মিলনী আয়োজন করেছে তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আজকের সারাদিনের যে প্রোগ্রাম, এই সারাদিনের প্রোগ্রামে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কাননকে ফুল দিয়ে, কানন ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন আমাদের আজকের বিশেষ অতিথিকে। আমরা এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই যে ওনার সার্বিক সহযোগিতা এবং সরাসরি সহযোগিতা ছাড়া আসলে এই অনুষ্ঠানটা করা সম্ভব হতো না, আর আমরা ওনাকে এই জন্য মানে আমাদের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ, আরও ধন্যবাদ এই জন্য যে উনি ওনার যে চেয়ারম্যান আছেন ওনাকেও সংযুক্ত করে ফেলেছেন এবং চেয়ারম্যানের কাছ থেকে সম্মতি আদায় করেছেন। চেয়ারম্যানও আলটিমেটলি ওনাকে বলে দিয়েছেন বা হোয়াট এভার ইট ইজ, ওনার সম্মতি আমরা পেয়েছি এবং ওনার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা আমরা পাচ্ছি এবং ভবিষ্যতে পাবো এই আশা রাখছি। ধন্যবাদ আপনাকে। এখন আমাদের যে বড় ভাইরা আছে বা বোনরা আছে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য আমি শাতিল এবং রাশিদকে অনুরোধ করছি। এবার আমাদের কেক কাটা পর্ব, আমরা ওনাদের উপস্থিতিতে ওনাদের মাধ্যমে আজকের অনুষ্ঠানের কেক কাটতে চাই এবং ওনাদের দোয়াও চাই। Thank you.
আসসালামু আলাইকুম। আজকের এই মহাযজ্ঞের দুঃসাহসী আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আমি মেজর আমিন আপনাদের সবাইকে পৌষের শিশির ভেজা অনুপম শুভেচ্ছা জানাচ্ছি। যারা সুদূর প্রবাসে বসে চাতকের মতো আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ভাবছেন, যারা এই অনুষ্ঠানের সাথী হতে চাইছেন, অবারিত মায়ায় অনুষ্ঠানের সাফল্য চেয়ে অনুদান দিয়ে যারা অনুপ্রাণিত করেছেন তাদেরকেও আমরা লাইভ স্ট্রিমিংয়ে রেখেছি, তাদের সবাইকে আমাদের ডিজিটাল শুভেচ্ছা। এখন পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনাবেন জনাব নাসিরউদ্দিন চৌধুরী, মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ صدق الله العظيم। السلام عليكم ورحمة الله وبركاته। এই পর্যায়ে আমরা যারা আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে চলে গেছেন ঠিকই, কিন্তু আমাদেরকে আবদ্ধ করে গেছেন বিনিশুতার এক অদৃশ্য বন্ধনে। আসুন এই মিলন সন্ধিক্ষণে আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করে ছোট্ট মোনাজাত করি। আল্লাহ আপনি তাদের প্রত্যেকের রুহের উপর শান্তি পৌঁছে দিন। কি আল্লাহ যদি তাদের কোনো গুনাহের কারণে তাদের আজাব হয়ে থাকে, তাদের কবরের আজাব চিরতরে মাফ করে দিন। আল্লাহ আপনি তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি।